করোনা আতঙ্কে বর্তমানে বন্ধ আছে দেশের সব ধরনের ক্রিকেট গতকাল এক বিজ্ঞপ্তিতে সব ধরনের ক্রিকেট বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এই পদক্ষেপ নিয়েছে তারা যার জন্য বাংলাদেশের ক্রিকেট অঙ্গন স্থবির হয়ে পড়েছে এখন এদিকে এই খবরের মাঝে আসলো নতুন এক খবর করোনার দুঃসংবাদ শুনতে হল বাংলাদেশ দলের দুই তারকা ক্রিকেটার সহ বিসিবি চিকিৎসককে নিয়ে নিভিড় পর্যবেক্ষণে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে জাতীয় দলের ওপেনারকে এছাড়াও কোয়ারেন্টাইনে আছেন অনূর্ধ্ব উনিশ দলের বোলিংয়ের সেরা অস্ত্র তাদের সঙ্গে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরীকে জানা গেছে জাতীয় দলের টেস্ট ওপেনার সাদমান ইসলাম ও অনূর্ধ্ব উনিশ দলের পেস বোলার মৃত্যুঞ্জয় চৌধুরীকে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে কবজির চোটের কারণে বাহাতি ওপেনার সাদমান ইসলাম অনেক ও কাঁধের ইঞ্জুরি সারাতে অনূর্ধ্ব উনিশ দলের পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকে পাঠানো হয়েছিল অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতে চিকিৎসার জন্য পাঠিয়েছে বিসিবি এই দুইজনের সঙ্গে গিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী সফল সার্জারি শেষে তারা আঠারো মার্চ দেশে ফিরেছে বিদেশ থেকে ফেরা জাতীয় দলের ওপেনার সাদমান ইসলাম অনিক ও পেস বলার মৃত্যুঞ্জয় চৌধুরীর সঙ্গে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরীকে স্থানীয় একটি দৈনিকে দেয়া সাক্ষাৎকারে দেবাশিস চৌধুরী বলেন আমরা দুদিন হলো অস্ট্রেলিয়া থেকে এসেছি আমার সঙ্গে অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছে সাদমান ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরী আমরা তিনজনই কোয়ারেন্টাইনে আছি এটি সরকারের নির্দেশ তাই মানতেই হবে তবে এই তিনজনের এখনও কোনো পরীক্ষা নিরীক্ষা বা আইসোলেশনে নেওয়া হয়নি হয়তো সুস্থ আছেন বাংলাদেশ দলের দুই তারকাসহ বিসিবি চিকিৎসক